বাঙালিরা যে মিষ্টি খেতে ভালোবাসে সে আর নতুন কথা কি? তাহলে বাঙালিদের আরাধ্য কালীঘাটের মা কালী বা বাদ যাবেন কেন? ঘুমোতে যাওয়ার আগে মিষ্টিটা চাই চাই, তবে যে সে মিষ্টি নয়, চাই চ্যাপ্টা রসগোল্লা। কিন্তু সে আবার কি? রসগোল্লা নামে যে গোল্লা কথাটা রয়েছে, সে জিনিস আবার চ্যাপ্টা হয় নাকি? সেই মিষ্টি তৈরি হয় কালীঘাটের হারান মাছের দোকানে। আসলে মিষ্টিটার নাম ক্ষীরমোহন, তবে রসগোল্লা যেভাবে তৈরি হয় এটাও প্রায় সেইভাবেই তৈরি হয়, শুধু দেখতে খানিকটা চ্যাপ্টা। সেই জন্যই লোকে একে চ্যাপ্টা রসগোল্লা নামে চেনে। প্রায় 150 বছর আগে হাওড়া দেউলটির হারানচন্দ্র মাঝি কালীঘাট মন্দিরের কাছে এই দোকান তৈরি করেন। আজ সেই হারান মাঝি আর না থাকলেও রয়ে গেছে তার সেই দোকান, যার মিষ্টি না খেয়ে কালীঘাটের কালী ঘুমোতে যান না।